Then, a darkness came from God. For 3 days, the earth was covered by darkness. There was only light in Goshen, and the green things slowly died. Moses! His God is destroying your kingdom. The crops die. The cattle die. Please send for him, O great Pharaoh. Bring me Moses. Take this death from my kingdom! How long will you wait before you see that this is all God's will? Don't hurt your people anymore. God commands you to let his people go. You've seen what the Lord God can do. Don't think that you are greater than God. Who is this God of yours, Moses? The Lord God of Abraham and of Isaac and of Jacob. His name! His name! Jehovah! I know no such name! I know no such God! If you don't want to see your people slain, leave this house! The Lord God will bring one more plague upon Egypt. Tonight at midnight, the Lord will descend upon your kingdom. He will kill every firstborn son, from the rich to the poor in your dungeons. Only the children of Israel will be spared. Tomorrow you shall set them free as your great nation mourns and asks, why didn't Pharaoh heed the words of the Lord God? You are banished from this house! Banished! If I ever see your face again, I'll kill you! I will mourn your loss, Ramses. Goodbye, Pharaoh. Father, I'm the firstborn. I'm afraid. Don't be. This man is nothing. His God is nothing. His people are nothing. Then why am I still scared? সবাইকে জয় যিশু। যিশু নামে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো নবম আঘাত, যা লেখা আছে যাত্রা পুস্তক 10:21-29। তখন সেই সময় কি ঘটনা ঘটেছিল তার সংক্ষিপ্ত করে শুনব। অন্ধকারে এই নবম আঘাতটি ফোরনকে সতর্ক না করেই দ্রুত এসেছিল। ঈশ্বর কেবল মোশিকে আকাশের দিকে হাত বাড়াতে বললেন এবং সারা দেশে অন্ধকার হয়ে গেল। মিশরের এটি এতই অন্ধকার ছিল যে ইসরায়েল সন্তানদের ঘরে আলো ছিল। মিশরীয়রা সূর্য দেবতা আরাধনা করত। দেবতাদের মধ্যে সূর্য দেবতা প্রধান ছিল। ফোরন আবার মোশিকে আহ্বান করে। আবার তিনি মোশিকে বলেছিলেন যে তিনি তাকে ছেড়ে দেবেন ও তাদের পরিবারগুলোকে যেতে দেবে, কিন্তু তাদের অবশ্যই তাদের পশুপাল এবং পশুপালকে রেখে যেতে হবে। ফোরন চতুর্থবারের জন্য কোনো আপোষের প্রস্তাব দিয়েছিল, তবে মোশি জোর দিয়েছিলেন যে লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভুকে বলিদান ও নৈবেদ্য দেবার জন্য পশুদের প্রয়োজন হবে এবং একটি খুঁড়ও পিছনে থাকবে না। তখন ফোরন খুব রেগে গিয়ে মোশিকে চলে যেতে বলে এবং সে আর কখনো তাকে দেখতে চাননি। যদি তিনি আবার আসেন তবে ফোরন বলেছিল যে মোশিকে হত্যা করবে। মোশি তাকে উদ্বিগ্ন হতে বললেন না, কারণ রাজা তার মুখ আর দেখতে পাবে না। প্রথম আলোচনা বাইবেলে যা বলে, যাত্রা পুস্তক 10:21-23 পদে আমরা আলোচনা করব। এই তিনটি পদ থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। যদি তিন দিনের অন্ধকার এত ভয়ঙ্কর হয়, তবে চিরকালীন অন্ধকার হলে কি হবে? তাহলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। তাই পিতা ঈশ্বর যিশুর মাধ্যমে আমাদের করুণা করেছেন। তিন দিন পর্যন্ত সমস্ত মিশর দেশ গাঢ় অন্ধকারে ছিল। এর তাৎপর্য কি? কেন এত মারাত্মক? সেই আমরা আলোচনা করব। সেই ভয়ঙ্কর অন্ধকার, সেই অন্ধকারটি বিনা সতর্কতায় এসেছিল। এই অন্ধকারটি মিশরে আধ্যাত্মিক অন্ধকার ছিল, কারণ মিশরের রাজা ফোরন অবিশ্বাসী ছিলেন এবং পাপের অন্ধকারে সে অন্ধ হয়ে গেছিল। সেই অন্ধকার মিশরের লোকেদের জীবনে অভিশাপ ডেকে আনে।
যাত্রা পুস্তক 10:21-23 পদে লেখা আছে। সেখানে সেই অভিশাপ এসেছিল মৃত্যু, অন্ধ ও আধ্যাত্মিক অন্ধকার। সেই অন্ধকার ফোরনের দৃষ্টি আকর্ষণ করেছে, যা লেখা আছে যাত্রা পুস্তক 10:24-26 পদ। সেই অন্ধকার ফোরনের মনকে অন্ধকার করে দিয়েছে, যা লেখা আছে যাত্রা পুস্তক 10:27-29 পদ। অন্ধকারের মহামারীটি মিশরে এসেছিল এবং ভয়ঙ্কর মহামারী রূপ নেয়। এটি অবাক এবং আতঙ্কিত। শয়তান লোকেদের চোখ অন্ধ করে দেয়, যা তারা দেখতে পায় না। তিনি তাদের হাত পা বেঁধে রাখেন, যা তারা ঈশ্বরের পক্ষে কাজ করে না। এটি কোনো সাধারণ অন্ধকার ছিল না। মিশরের মোমবাতি এবং বাতি ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, তবে আলো তৈরি করতে অক্ষম ছিল তারা। ইসরায়েল সন্তানদের ওপর দাসত্ব উৎপীড়ন করত মিশরের ফোরন রাজা। অষ্টম আঘাতের পরেও ফোরন মন পরিবর্তন করল না, কারণ ফোরন সূর্য দেবতাকে বিশ্বাস ও আরাধনা করত। তার বিশ্বাস ছিল এই সূর্য দেবতাই আমাদের পৃথিবীকে আলোকিত করছে। তখনও পর্যন্ত সৃষ্টিকর্তা ঈশ্বরকে জানতে পারিনি, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে। ও এই দুর্দশাগুলিতে ঈশ্বর নিজেকে মিশরের মিথ্যা দেবতার চেয়ে বড় দেখিয়েছিলেন, যা লেখা আছে যাত্রা পুস্তক 5:2 পদ। ফোরন মিশরের রাজা একটি মুকুট পরতেন, যার সামনে ছিল একটি গোক্র সাপ। এই সাপ ছিল শয়তানের প্রতীক, যা লেখা আছে আদিপুস্তক 3:1-14 পদে, প্রকাশিত বাক্য 12:9 পদে। ফোরনের মুকুট ছিল মিশরের ওপরে তার শাসনের প্রতীক স্বরূপ, আধ্যাত্মিকত্বে। তাই ঈশ্বরের নিরূপিত সময় এসেছিল, যা তাদের সেই স্বেচ্ছাচার মন্দতাপূর্ণ ফোরনের শাসন থেকে উদ্ধার করবে, মসির তত্ত্বাবধানে ঈশ্বরের নিরূপিত রাজ্যে নিয়ে যাবে। ঠিক যেভাবে শয়তান ফোরনের মাধ্যমে তার শাসনকার্য চালাচ্ছিল, ঈশ্বর ও মসি ও তার মেষপালকের দৃষ্টির মাধ্যমে তার শাসন বিস্তার করবেন, যা লেখা আছে যাত্রা পুস্তক 4:17 পদে। 3 আমরা আলোচনা করব, বাইবেল আমাদের জানায় যে ঈশ্বর কেন ফোরন এবং মিশরের ওপর এই বিপর্যয় পাঠানোর বিভিন্ন কারণ ছিল। তা হল ফোরনের প্রশ্ন ও উত্তর দিতে পালনকর্তাকে ও সৃষ্টিকর্তাকে। দুর্দশাগুলিতে ঈশ্বর নিজেকে মিশরের মিথ্যা দেবতার চেয়ে বড় দেখিয়েছিলেন, যাত্রা পুস্তক 5:2 পদে আমরা দেখতে পাই। মসির মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি দেখানো, যা লেখা আছে যাত্রা পুস্তক 9:16 পদ। ভবিষ্যতে প্রজন্মের জন্য ইসরায়েল সন্তানদের একটি সাক্ষ্য প্রদান, যা লেখা আছে যাত্রা পুস্তক 10:2 পদ। মিথ্যা দেবতা বিচার করা, যাত্রা পুস্তক 12:12, যাত্রা পুস্তক 33:4 পদ। আর আমরা যে চারটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এখানে দুটি পার্থক্য রয়েছে এই যাত্রা পুস্তক 10:21-29 পদে। এক হচ্ছে মিশর দেশের সন্তান, যারা দেবদেবী আরাধনা করত, আর দুই ইসরায়েল সন্তানেরা, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই বাহিনীগণের সদাপ্রভুকে আরাধনা করত। আর 5 আমরা আলোচনা করব এই অন্ধকারটি কী ছিল তা নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। অনেকে বলে এই অন্ধকারটি তীব্র বালির ঝড়, এই অন্ধকারটি সূর্যগ্রহণ, আবার অনেকে বলে এই অন্ধকারটি ঘন কুয়াশা বা বাষ্প। আর 6 আমরা আলোচনা করব ইসরায়েল সন্তানদের ঘরে আলো ছিল, এর কারণ কি? কিন্তু মিশর দেশে অন্ধকার ছিল। ঈশ্বর দেখিয়ে দিয়েছিল মিশরের দেবতার কোনো শক্তি নেই, তারা সূর্য দেবতাকেই আরাধনা করত আর বিশ্বাস করত যে সূর্যই আমাদের পৃথিবীকে আলোকিত করছে। তাই এই অন্ধবিশ্বাসকে ভাঙতে ঈশ্বর আঘাত করলেন মিশরীয় লোকেদের ও ফোরন রাজাকে। 3 পর্যন্ত মিশর দেশ অন্ধকার ছিল, কিন্তু ইসরায়েল সন্তানদের ঘরে আলো ছিল, এর কারণ ইসরায়েল সন্তানদের ওপর আশীর্বাদ ছিল, ইসরায়েল সন্তানেরা সেই দিন রক্ষা পেয়েছিল। দ্বিতীয় আলোচনা আমরা করব, যা লেখা আছে যাত্রা পুস্তক 10:24-26। এই 3 পদে প্রশ্ন আমরা আলোচনা করব, ফোরন রাজা কি ভেবেছিলেন ও অনুভব করেছিলেন। দ্বিতীয়, ফোরন যখন প্রস্তাব দিল মসিকে, আর মসি গ্রহণ করলেন না, এতে ফোরনের কেমন স্বভাব দেখিয়েছিল। তিনি মসি প্রতি রেগে গিয়েছিলেন ও হুমকি দিয়েছিলেন। ফোরন রাজা যা ভেবেছিলেন আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম, 9 আঘাতের পরেও আর ঈশ্বর কাছে পাঠানোর মতো আর কোনো দুর্দশা নেই।
মসিকে নিরুৎসাহ করবে এবং হাল ছেড়ে দেবে। ঈশ্বরের লোকেদের মুক্ত করার পরিকল্পনা অংশ হিসাবে এই সমস্ত ঘটেছিল। তিনি জানতেন যে পরের বার তিনি সেই প্রাসাদে দাঁড়ালে ফোরন পুরোপুরি চূর্ণ হয়ে যাবে এবং অবশেষে ইসরায়েলদের যেতে দেবে। আমার নিয়ন্ত্রণে রাখব এবং ইসরায়েলীয়দের দাস হিসাবে রাখব। ফোরন অনুভব করেছিলেন যে ঈশ্বর নিজের পক্ষে সেরা চুক্তি করেছিলেন যে তিনি পারেন। সেই অন্ধকার ফোরনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে আমরা মসির সাহসিকতার পরিচয় পেয়ে থাকি। ফোরন মাঝে মাঝে ভুলে যেতেন কি কারণে ডাকতেন মসিকে। তৃতীয় আলোচনা যা লেখা আছে যাত্রাপুস্তক 10:27-29 এই তিনটি পদে আমরা প্রশ্ন আলোচনা করব। ফোরন হুমকিতে মসিকে কি প্রতিজ্ঞা দিয়েছিল ও যদি মসি ফোরনের কাছে আসত তাহলে কি হতো? ফোরনের হুমকিতে মসি মৃদুতায় পরিচয় দেয়। তিনি সমস্ত হুমকি সহ্য করে শুনেছিলেন কিন্তু ফোরনের হুমকি নিজেকে অভিশাপ ডেকে এনেছিলেন। ফোরন একদমই জানেন না যে তিনি এই হুমকির মধ্যে নিজেকে অভিশাপ দিয়েছেন। যদি মসি ফোরনের কাছে আসত তাহলে হত্যা করত। তাহলে আমরা এই ভার্স থেকে এই যাত্রাপুস্তক 10:21-23 পদে কি আমরা শিখলাম? আমরা যদি আমরা এই গল্পটা পড়ি তাহলে বুঝতে পারবো যে এই দুর্দশাগুলিতে ঈশ্বর নিজেকে মিশরের মিথ্যা দেবতার চেয়ে বড় দেখিয়েছিলেন, যা লেখা আছে যাত্রাপুস্তক 2:2। ফোরন ভালোভাবে বুঝতে পারেন যে সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে, এই জন্যই সেই অন্ধকার লোকেদের জীবনে অভিশাপ ডেকে আনে। মৃত্যু অন্ধ আধ্যাত্মিক অন্ধকার, যাত্রাপুস্তক 10:24-23 পদে। যীশুখ্রিস্টকে বলা হয় জগতের আলো, যোহন 8:12 পদে। সে কোনো মতে অন্ধকারে চলবে না কিন্তু জীবনে আলো পাবে। ইসরায়েল সন্তানদের ঘরে আলো ছিল, যাত্রাপুস্তক 10:24 পদ। যদি আমরা দেখি সেখানে ঈশ্বরের আশীর্বাদ ছিল, তাই আজকের এই বর্তমানে আমাদের অবশ্যই খ্রিস্টকে গ্রহণ করা উচিত। মিশরের ফোরন ও তার লোকেরা অন্ধকারে 3 দিন ছিল, ঠিক তেমনি আমাদের বর্তমানে অনেক লোকেরা অন্ধকারে আছে। যোহন 3:19 পদে বলছেন, আর সেই বিচার এই যে জগতে জ্যোতি এসেছিল এবং মানুষেরা জ্যোতির থেকে অন্ধকারকে ভালোবাসল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। ঈশ্বর বিচার ও অন্ধকার সম্পর্কে সতর্ক করেন, তিনি বলেন কারণ তিনি পরিবর্তে করুণা দেন। মতি 27:45 পদ, ইফিসীয় 5:8 পদে বলছেন, আমরা এক সময় অন্ধকারে ছিলাম কিন্তু প্রভুর আলোতে সন্তান হয়েছি। কলসীয় 1:13 পদে বলছেন, তিনি আমাদের অন্ধকার হাত থেকে উদ্ধার করেছেন ও পাপের ক্ষমা করেন। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আলোতে থাকব না অন্ধকারে থাকব। যদি আমরা আলোতে থাকতে চাই তাহলে যীশুখ্রিস্টের ক্রুশের কাছে আমরা আসতে হবে। তাই বাইবেল বলে রোমীয় 10:9-10 পদ, কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে